অনেকে বলে পীরেদের ওলিদের ক্ষমতা নেই। এই কে বলেছে ক্ষমতা নেই? কে বলেছে? তুমি পীরের সাথে মিশেছো? পীরের কাছে গেছো? ঢেকি সব সময় চায়ের দোকানে বলছে তুমি চাই চুমুর দেবে, পীরের কাছে যাবে না, বলছে পীর কিছু পারে না। আমার বড় পীর সাহেবের বাড়ি একটা চোর ঢুকেছে। কে ঢুকেছে বাবা? এ জোরে বলে কি ঢুকেছে? চোর। প্রত্যেক বাড়ি বাড়ি চুরি করে সিরিয়াল শেষ, এবার বড় পীরের বাড়ি চুরি করার দিন পড়েছে। আর শীত করে চোর ঢুকেছে বড় পীরের বাড়ি। আর বড় পীরের বাড়ি তো আল্লাহ, কেতা কাপড় ছাড়ার কিচ্ছু নেই। চোর গেছে ওখানে চুরি করতে বাবা, শিনকুড়ে ঢুকেছে। এখন যে দেখে বড় পীর হুজুর তখন রাত ১২টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলে সুবহানাল্লাহ। এখন বড় পীর হুজুর নামাজ পড়ে সালাম ফিরে মনে মনে করছে, চোর যখন ঢুকেছে অন্তত কিছু লেখ। পাশের ঘরে হুজুরকে আমার নামাজ পড়ছে, চোর যে কেতা কাপড় এটা সেটা হ্যান ত্যান ছিল সব মুচকা করে লে, এইবার দরজা খুঁজে পাচ্ছেন। যেখানে শিনকুড়ে চোখানো যেতে পাচ্ছে না। চোর বলছে আল্লাহ কি ব্যাপার, কার বাড়ি এলু মে, কি করতে এলু, চিন্তা করছে। এইবার হঠাৎ সকালবেলা মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আরামের বিছান কাতা লাথি মেরে খোদার ঘরে চলে এসো আর নামাজের জন্য চলে এসো। এইবার আমার বড় পীর হুজুর উঠেছেন, ফজরের নামাজ পড়বেন, চোখ চুপ করে বসে আছে, যেতে পারছে না। এইবার নামাজ কালাম পড়ে ঘরে ভিতরে এসে দেখে চোর কিছু মাল মাত্তালে বসে আছে। আমার বড় পীর বলছে আরে তুই আমার বাড়ি কেন? বলছে হুজুর আমি চোর। বলছে আমার বাড়ি কেন? বলছে বুঝতে পারিনি, ঢুকে পড়েছি। হুজুর বলছে কি কেন? বলছে হুজুর আমি তো দরজা খুঁজে পাচ্ছি না, অনেক আগে বের গিয়ে যাত। হুজুর বলছে কার বাড়ি? আমার বাড়ি, তুই দরজা পাবি কি করে? ওরে চোর রে, বড় পীরের বাড়ি যখন তুই এসেছিস আমি তোর খালি ফিরাবো না, আমি তোর ওলি করে বাড়িতে পাঠিয়ে দেব। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চোর বলছে হুজুর আমি এক কলম লেখাপড়া জানি না, টিপ দেই আর আমি ওলি হব? আমার বড় পীর বলছে কোনো কথা না, তুই ওলি হবি, তুই পীর হবি। আমার বড় পীর সাহেব কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, এমনি গৌসল আজম বলা হতো না বাবা, পীরের মাতব্বর। সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন, আল্লাহ চোরকে তুমি পীর বানিয়ে দাও, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম চোর পীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জি দেখুন আল্লাহ কি না করতে পারে বাবা। জি এই বাসে যারা কন্ট্রাক্টারি করে, বাসে যারা কন্ট্রাক্টারি করে বাবা দেখেছেন লক্ষ্য করে, হ্যাঁ বাসে যারা হেল্পারি করে, কিছুদিন পরে ড্রাইভারের বলছে এসটাই আমার কাছে দাও আমি একটু ধরবো। কি তো কি ড্রাইভার কিছু জানে বাবা, ড্রাইভার কিছু বোঝে? এবারে একদিন দুদিন লিতি 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 পাকা ড্রাইভার, হেল্পার ড্রাইভার। তা আমার বড় পীরের বাড়ি গেছে কে? চোর। আর বড় পীরের ঘরে যখন গেছে বড় পীর দোয়া করেছে, বাস পীর আল্লাহু আকবার। এমন থেকে একজন ছে আপনার কুতুব এসছে আমার বড় পীরের কাছে, হুজুর ওখানে এত লোকজনের চাপ, আমার সঙ্গে একটা লোক দেন, আমরা দুজন ডিউটি করব। যেরাম সিভিল পুলিশ আপনার দেখছে সব মোড়ে মোড়ে দে রেখেছে বাবা, এখন পুলিশের চেয়ে ওর গা রাশ আলাদা, বিরাট রাশ বাবা, মনে হয় যেন ওরাই যেন ওপর মহলে সব। আসলে ওদের কি সামান্য একটু বেতনে সামান্য একটু এতে দে রেখেছে, তো গা যা রাশ। হ্যাঁ আল্লাহ, আমার হাড়ার এলাকা আমার গাড়ি ধরেছে সিভিল পুলিশ, আমি মুখ কুচু করবো তেহারা তোরা মানিকির গলে মানতিস না, আমার গাড়ি বুঝতে পারিস? তো বলতে হুজুর হাতে এখন পরে বুঝতে পারছো? জি তো কি করবে বাবা, আর গাড়ি ধরে গাড়ি চেক করে ওরা। এইবার আমার বড় পীর সাহেব হুজুর বলছে বাবা হ্যাঁ এই আমার একটা চোর, এর পীর বানিয়ে দিছি, একে নিয়ে যাও। এখন চোর বলছে হুজুর আমি কি করে যাবো, আমি মূর্খ মানুষ? আল্লাহর ওলি হযরতি বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে বলছে বাবা তুই যখন মূর্খ বলছিস আমি তোর পীর বানিয়ে দিলাম, শুধু পীর না আমি তোকে আলেম বানিয়ে দিলাম, আমি হাফিজ কোরআন তোকে বানিয়ে দিলাম। ওলির দরবার থাকলে কি হয় দেখ, বাস হাফিজ কোরআন আল্লাহর আলেম বেনে গেছে।
ওই চোর তখন মনে মনে করছে আল্লাহ পীরের কাছে যখন এত কিছু আছে এখন আমাকে কিছু করে নিতে হবে তাই ডেকে বলছে হুজুর আল্লাহ যখন আমাকে ওলি করেছেন আপনার দুয়ার বরকতে আমাকে যখন আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়েছে তবে আমি একটু নবীর দরবারে যাব আমি একটু জিয়ারত করব হাজির হব আল্লাহ রইলে আমার বড় পীরের দোয়া করে দিলেন ও সঙ্গে সঙ্গে মদিনায় পৌঁছে গেছে এটা আমার বড় পীরের দোয়া বাবা যে বড় পীর এই মাসের 11 তারিখে তিনি বগদাদে ঘুমিয়ে আছে বাবা এজন্য বলে দিচ্ছি কথাটা খুব স্মরণ রাখবেন আল্লাহর নবীর দরবারে এইবারে যখন চোর গেলেন আল্লাহর ওলি যখন বেড়ে গেলেন আমার নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবীকে আমার নবী মদিনার কবতে বলতে লেগেছে ওরে চোর তুই এমন সোহবতে পড়েছিস আল্লাহ তোকে বড় দরজা দান করে দিয়ে তুই যা আমি নবী বলে দিলাম শোন আজকের পীরানবীর দাস থেকে যখন বলে দিয়েছে আমি বিশ্ব নবী বলে দিলাম আল্লাহ তোর বড় মর্যাদা দান করলে কোথাতে কোথায় চলে যাচ্ছে দেখুন কোথাতে কোথায় চলে যাচ্ছে বাবা দোয়া দাওয়া দুটো থাকলে ইনশাআল্লাহ কামিয়াব হবে তা আজকের আমরা কিন্তু সেগুলো অনেকে মানি না বলে পীর আবার কি করবে পীর আবার ক্ষমতা কি আছে না পীরের সোহবতে পড়লে পীরের কাছে গেলে আল্লাহ পাক তাদের দোয়ায় নেক নজরে আল্লাহ অনেক কিছু পথ পরিষ্কার করিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জি তবে সে পথ মাথা আমাকে আপনাকে চলতে হবে যেমন আমার নবীর দরবারে এক একটা সাহাবী ছিল বাবা বড় বড় পণ্ডিত জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ যেটা আমরা সচরাচর জানি আমার নবীর দরবারে সবচেয়ে একজন সাহাবী ছিলেন বড় যোদ্ধা এবং বড় পালোয়ান যার নাম ছিল হযরতে ওমর কি নাম বাবা জোরে বলেন কি নাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন এই ঘটনা তো জানেন বাবা এই ঘটনা তো জানেন হযরত ওমর ফারুক উনি কেমন মানুষ ছিলেন বাবা জি ওনার শাসনকালে উনি রাতের বেলা ভালো ঘুমাতেন না রাতের বেলা ভালো ঘুমাতেন না উনি রাতের বেলা টোয়াল দিতেন রাতের বেলা গরিব দিন দুঃখীর বাড়ি উনি চলে যেতেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের বেলা ঘুমাতেন না আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে আমার নবীর প্রেমে উনি বলে চুরিচুরি করতে লেগেছে আমার নবীর মহব্বতে উনি যেতে লেগেছে একদিনে ঘটনা আপনাদের বলে দেই বেশি বলবো না মুসলমান বেশি বলবো না মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে উনি দেখতে পেলেন বাবা গভীর রাতে দেখতে পেলেন একজন বুড়ি মা তার দুটো কচি কচি বাচ্চা বাবা চুলুর পাড়ে ঘুমিয়ে এইরূপ আপার কান্নাকাটি করছে হযরত ওমর জি বলছে মা ও মামা একটাবার তুমি বল বলো এমন করছো কেন কারণটা কি ওই বুড়ি মা বলেছিল বাবা ওমরের রাজ্যে বাস করে তিনি খলিফাতুল মুসলিমিন আজকের কয়েকদিন আমি খেতে পাই না কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির দরবারে আমি ওনার নামটা প্রস্তাব করব ও ভাইরা কি বলবো হযরত ওমর ফারুক শোনার পরে বুড়িমা বুড়িমার কাছে চলে এলেন আসার পরে বাইতুল মালে গেলেন এক বস্তা জবের আটা এক টিন গাওয়া ঘি ওনার সঙ্গে আসলামকে ডেকে আসলাম রে আমার সঙ্গে বাবা তোমার যেতে হবে আসলাম বলি আমিরুল মুমিনে খলিফাতুল মুসলিমিন আমি আপনার গোলাপ ওই জবের বস্তা আমার মাথা দেন আর ঘির আপনার টিনটা আমার কাছে দেন বলে আসলাম রে না না আজকে জবের আটা আমি তোর কাছে দেবো না আজকে ঘির টিন তোর কাছে দেবো না আমি খলিফাতুল মুসলিমিন নিজে বহন করে আমি এক জায়গায় পৌঁছে দিয়ে দেব সুবহানাল্লাহ ও ভাইরা রে ইসলাম জগতের খলিফা হযরত ওমর কি করে নিজে মাথায় করে আর গাওয়া গিটিন লিয়ে ওই বুড়িমার কাছে রাতের বেলা গেলেন বলে মা গো একদম চিন্তা করবেন না আমি নিজে আপনার রুটি বানিয়ে খাইয়ে যাব এইবার নিজে রুটি বানিয়ে কচি কচি বাচ্চাদের খাইয়ে বুড়িমাকে খাইয়ে বলে দিলেন ওমা তুমি একটা কাজ করো ওমারের নাম তুমি করছিলে তুমি রাজ দরবার কালকে যাবে আমি ওখানে থাকবো তোমার অনেক অনেক মাল তোমার দিতে পারবো ও ভাইরা রে সকাল হয়ে গেল ইসলাম জগতের খলিফা
রাজ দরবার ফজর নামাজ পড়ে বসে আছে। রাজ দরবার কোনটা? মদিনার মসজিদ বাবা নবী শরীফ, ওইখানে রাজ দরবার বাবা হযরত ওমর ফারুক উনি রাজ দরবার বসে আছে। আর বুড়িমা কি করলেন? দুডু কুচি কুচি মত চালিয়ে ওই রাজ দরবার হাজির বেনে যা। যে দেখে গত রাতে যিনি রুটি তৈরি করে আমাদের খাইয়ে এসেছেন তিনি রাজ দরবারে গদিতে বসে আছেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, ইসলাম কি শিক্ষা দিয়েছে বাবা? আমার নবী কি মানুষ তৈরি করে গেছেন? আমার নবী কি মানুষ তৈরি করলেন? একটু লক্ষ্য করে দেখুন আজকে আমরা কি মানুষ হয়েছি বাবা, একটু ভেবে দেখুন। আমার নবী যখন আসেনি, নবী আসার আগে মেয়েদের কবর দিত জায়গাটা দেখে আসবেন, কাবা শরীফের পাশে ওই জায়গাতে মেয়েদের কবর দিত জায়গাটা দেখে আসবেন। আমার নবী এসে বন্ধ করে দিলেন, এই মক্কার ছেলেরা, এই তরুণ যুবকেরা, এ কাজ অন্যায় পাপ, এ কাজ করা চলবে না। তোমরা যে মেয়েদের কবর দিচ্ছ, এ কবর দেওয়া চলবে না। মেয়েরা হচ্ছে আমাদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা নবী দিয়েছেন বাবা, কি শিক্ষা নবী দিলেন? বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ যখন এই বন্ধ করে দিলেন মেয়েদের কবর দেওয়া, আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন। একজন সাহাবি দাইয়াতুল কালবি আল্লাহর নবীর ভক্ত, নবীর কাছে যে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার নবী পাক দেখে বলল, বাবা তুমি কাঁদছো কেন? ডেকে ডেকে বলছে, হুজুর আমি নিজে হাতে বহু মেয়েকে খুন করেছি, আমার নিজের মেয়ে পর্যন্ত ছাড়ি। আমার রসুল বললেন, বাবা কিভাবে কি করলে একটু বলবে বাবা? তখন কাঁদতে লাগলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার বিবির পেটে যখন বাচ্চা, আমি বাইরে গেলাম আর বিবিকে হুকুম করে গেলাম, পেটের বাচ্চা যদি মেয়ে হয় তুই জবাই করে দিবি, খুন করে দিবি, গরম বাড়িতে পুঁতি দিবি, ছেলে হলে রেখে দিবি, এই হাক এই হুকুম করে চলে গেলাম। কিছুদিন পরে ফিরে এলাম, আমার বিবি বাপের বাড়ি চলে গেছে, আমি শুনলাম আমার নাকি একটা বেটা ছেলে হয়েছে, হয়তো আমার সংবাদ দিয়েছে। আমি কি করলাম? চলে গেলাম। যাবার পরে দেখলাম বাবা সাদা ফুটফুটে মেয়ে, কি সুন্দরী দেখতে, যেন চাঁদের মতো চেহারা, ওই মেয়েটা আমার কোলে দিয়েছে। আমার বিবিকে বললাম, বিবি রে এই মেয়েটা আমার কোলে দিলে কেন? আমার বিবি বলল, স্বামী গো একবার তাকিয়ে দেখো, এই মেয়ে অন্য কেউ না, এটা তোমারই জন্মদাতা মেয়ে। আহ, এটা তোমার মেয়ে। ও ভাইরা রে, সাহাবি বলেন জাজর করে কাঁদে, নবী গো আমি আমার বিবিকে বললাম, বিবি সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটু মক্কার মেলায় নিয়ে যাব। এইবার কি করলাম? মক্কার মেলা দেখার নাম করে আমার মেয়েকে সুন্দর করে গোসল দিল, নতুন জামা পরিয়ে দিল। আমি নিষ্ঠুর হৃদয় বাপ, ওই মেয়েকে কোলে করে আমি মক্কার মেলা দেখার নাম করে মরু ময়দানে নিয়ে আমি দুহাতে গর্ত করতে লাগলাম। আমি গর্ত করতে 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 অনেক গর্ত করে ফেললাম দুই হাতে। আমি গর্ত করলাম, আমার মেয়ে ডেকে বলছে, আব্বু এই মাঠের ময়দানে তুমি গর্ত করছো কেন? তুমি আমার মক্কার মেলা দেখতে নিয়ে যাবে না আব্বু? আমি বলেছিলাম, মা জীবনের মেলা তোকে আজকে দেখাবো, তাই তোকে মাঠের ময়দানে এনেছি। সঙ্গে সঙ্গে গর্ত করার পরে আমি কি করলাম? ওই মেয়েকে বললাম, মা তোকে শুইয়ে দেব। আমার মেয়ে তখন ডেকে বলছে, আব্বু আমাকে এখানে শোয়াবে কেন? আমি না তোমার জন্মদাতা মেয়ে, আমাকে শুইও না। আমি বাপ, এত বড় পাষণ্ড, এত বড় নির্বুদ্ধি, এত বড় নির্মম, আমার অন্তরটা তখনও গলিনি। আমি তখন ডেকে বললাম, মা তুমি এখানে শোও, দেখবে তোমার মেলা, দেখাবো তোমার মেলা। আমার মেয়ে শুতে চায় না, ইয়া নবী আল্লাহ রাসূল গো, আমি নিজে হাত আর পা ধরে আমি গর্তের মধ্যে শুয়ে দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, বেতার কথা কি বলবো? আমি এইবার দুহাত দিয়ে আমি গরম বালু মেয়ের বুকে দিতে লাগলাম। আমার মেয়ে পাগুলো ছটফট করতে লাগলো, পাগুলো ঘোড়া কাটতে লাগলো। আমার মেয়ের আজকের পায়ের বালুগুলো আমার বুকের যে চুল, ওই চুলে লেগে গেছে। আমার মেয়ে বলে, আব্বু একটু মাজা নিচু করো, একটু মাজা নিচু করো, একটু মুখটা নিচু করো, আজকের আমার পায়ের বালু তোমার বুকে লেগে গেছে, আমি নিজে হাত দিয়ে তোমার বালুগুলো একটুখানি ছেড়ে দে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় পাষণ্ড, এত বড় নির্মম, এত বড় নির্বুদ্ধি, মেয়ের কথার দিকে ফলো করিনি। আমি নেতা,
আমি লিডার আমি মাতব্বর তাই মেয়েকে কি করলাম সঙ্গে সঙ্গে এক আজলা বালি তুলে আমার মেয়ের মুখে আমি দিয়ে দিলাম যাতে মুখটা বন্ধ হয় আমার মেয়ে ইয়া রাসূলুল্লাহ হাত ইশারা করে বলছে আব্বু আমাকে মেরে দেবেন না আপনি ছেড়ে দেন তুলে দেন আমি ওয়াসানা জায়গা যাব যেখানে আপনাকে চেনে না যেখানে আমাকে চিনবে না আমি আপনার পরিচয় দেব না আমাকে ছেড়ে দিন আব্বু একটু ছেড়ে দিন আমি চলে যাব আর আসব না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ওই 4 বছরের মেয়ের কথা এখন আমার বুকে ভাসছে আমি দেরি করতে না পেরে সব বালুগুলো মেয়ের বুকে দিলাম ইয়া নবী আল্লাহ রাসূল শুধু তাই না যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে ওই বালুর ভিতরে নড়নড়ি করেছে আমি নিষ্ঠুর বাপ ওই বা মেয়ের বুকের উপরে চড়ে বসেছিলাম আই নবী আপনি বলুন আমার অন্যায় ক্ষমা হবে আমার অন্যায় কি মাফ হবে আমার নবী পাক দেখে বলল সাহাবীরে তুমি যখন ইমানের কলমা পড়ে তওবা যখন করেছো আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করেছে জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলো সুবহানাল্লাহ যেহেতু কোরআন পাকে লেখা আছে তুবু ইলাল্লাহে তওবাতান নাসুহা খালে জিলে যদি একবার কেউ তওবা করে আল্লাহ নিশ্চয় তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু লক্ষ্য করুন সাহাবীদের অবস্থা কি ছিল তারা আমার নবীর প্রেমে কি কিভাবে পাগল হয়েছিল আমার নবীর প্রেমের মালা কিভাবে গলায় তারা পরেছিল হযরতে উমার ডেকে বলছে মা তুমি আমাকে যখন চিনতে পেরেছো তুমি হাতটা দাও মা আমি তোমার হাতটা ধরবো হযরতে ফারুক আজম উমারে ফারুক কোন উমার আমার নবীর যিনি গর্দান কাটতে গিয়েছিল আপনাদের জানা আছে বাবা সেই উমার ফারুক কি করলেন বুড়িমার হাত দুটো ধরে ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন মা কিয়ামতের ময়দানে আমার নবীর দরবার আমাকে যেন বেজ্জতি করো না মা ও মা আমি তোমার ঠিক মতো তোমার কাছে মালমাত্রা পৌঁছে দিতে পারিনি তাই আমি আজকের দুঃখিত আব্বাজান ভাইজান একটু লক্ষ্য করে দেখুন চিন্তা করুন ওই বুড়িমা জর্জর করে কেঁদে বলেছিলেন বাবা উমার তোমার মতো লোক দরকার আছে তোমার মতো নেতা আজকের বাবা দরকার আছে ও ভাইরা রে আমার বিশ্ব নবী যে শিক্ষা দিয়েছিল আমার রসুল পাক যে শিক্ষা দিয়েছিল তারা পৃথিবীর জমিনে এমন শিক্ষা তারা পেয়ে যায় জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি তাই আজকে আমি হাত জোড় করে বলবো বাবা এই যে মহফিলটা দিয়েছো আমার ভাইপো বলছিল আপনাদের কাছে আমার ভাইপো আপনাদের কাছে বলছিল এই গ্রামে যত কবরবাসী আছে বাবা 41 দিন কবর আজাব আল্লাহ মাফ করে দেবে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না বাবা জি তাহলে আজকের মহফিল যখন দিয়েছেন প্রতি বছর যখন দেন আমি আল্লাহর কাছে দোয়া করছি একটু আল্লাহর কাছে মোনাজাত দিয়ে দিচ্ছি প্রতি বছর মহফিল করার আল্লাহ তৌফিক দান করুক জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন সবাই জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন আর একটু চিল্লে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন আর আমার মা বোনদের কাছে আমার দাবি আমার সোনার চাঁদ তোমাদের অনেক ওয়াজ তোমাদের কাছে আমার অনেক বক্তব্য তোমাদের কাছে আমার অনেক কিছু বলা কিন্তু একটা কথা তোমাদের বুঝিয়ে দিচ্ছি মা তোমার জীবনটা সুখের করো শান্তির করো কারণ সংসার সুখের হয় রমণীর গুণে রমণী যদি ভালো হয় ইনশাআল্লাহ সংসার সুখের হবে জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলতে পারলেন না ইনশাআল্লাহ তবে আমি প্রত্যেক জায়গায় বলেছি এখনো বলছি বাবা যে মেয়েটা ছেলের বিয়ে দেবে অন্তত জাত বংশ দেখে একটু দেবে যে মেয়েটা ঘরে বৌমা করে আনবেন সে বৌমা যেন মেয়েটা যেন অন্তত একটু নামাজি হয় বাবা সে মেয়েটা যেন বোরকা পরা হয় সে মেয়েটা যেন অন্তত আপনার রোজাদার হয় একটু কোরআন পড়নেওয়ালা হয় একটু লক্ষ্য রাখবে তবে তোমার ছেলেও যেন একটু কিছু অন্তত জি ও যেন একটু শিক্ষা দীক্ষা থাকে তাহলে কাজ হবে যেমন আমি একটা কথা আমি আপনাদের শেষবেলা বলে দিয়ে যাই আমার বিশ্ব নবীর মেয়ের নাম ছিল মা ফাতেমা কি নাম বাবা একটু জোরে বলুন কি নাম চিল্লে বলুন কি নাম মা ফাতেমার জোড়া আজ পর্যন্ত হলো না কিয়ামত পর্যন্ত মা ফাতেমার জোড়া হবে না ফাতেমা ফাতেমা একা জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলতে হবে কেন ফাতেমা যখন ইন্তেকাল করবেন 3 দিন আগে স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলেছিল স্বামী আমার রাতের বেলা কবর দেবে কত বড় কথা আমার রাতের বেলা আপনি একটু কবর দেবেন
আল্লাহর আলী হযরত ফাতিমার গলা কানা জুড়ে বলেছিলেন, ও নবীনন্দিনী জান্নাতের রানী হাসান হোসেনের মা, তুমি এমন ওসিয়াত কেন করলে গো? তোমার রাতের বেলা দাপন করব কেন? তুমি নবীরই কন্যা, তুমি নবীরই মেয়ে, তুমি নবীর রক্তে রক্ত, আর তোমার দিনের বেলা মাটি দেব, লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় শরীক হবে। ফাতিমা কি সুন্দর করে বলেছিল, স্বামী গো আমি লক্ষ মানুষ চাই না, আমি হাজার মানুষ চাই না, ও আমার স্বামী রে রাতের বেলা যদি মাটি দেয় ফাতিমা তো রাতের বেলা নিয়ে যাবে, মদিনার কোন ছেলে বুঝতে পারবে না, ফাতিমা লম্বা কি ভেটে, ফাতিমা লম্বা কি ভেটে। এই জন্য আমি ফাতিমা বলছি, রাতের বেলা আমার মাটি দেবেন, মদিনার কোন মানুষ আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ, কি নারী ছিল, কি নারী ছিল ফাতিমা! উনি ওসিয়াত করে যাচ্ছে, আমি রাতের বেলা আমি কবরে শোব, আমি দিনের বেলা শোব না। তাহলে এতে কি বোঝা গেল? ফাতিমার চেহারা কেউ দেখতে পেত না, ফাতিমা ছিল এমন নারী। স্বামী যখন বাইরে বেরিয়ে যেত, ফাতিমা ঘরে একা বসে থাকতো না, নামাজের পাটি পেড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ জি, আমাদের মেয়েদের মতো না, কিছু কিছু মেয়েদের মতো জি, যদি সময় পেয়েছে পাশের বাড়ি গিয়ে স্বামীর জীবনের যত কথা সব খুলে দেবে। কিছু কিছু বউ আছে না, মেয়ে আছে না বাবা জি, যত বউ আছে যত মেয়ে আছে লক্ষ্য করে দেখো, তবে সবার বলছি না, কিছু কিছু মেয়ে কিছু কিছু বউ, কিন্তু তারা কি করে, আল্লাহ স্বামীর কথাগুলো সব তুলে দেয়। কেন মা, কেন বল? স্বামী তোমার উপহার, স্বামীর পায়ের তলে বেহেস্তে, স্বামীর দিকে তোমার তাকাতে হবে, স্বামীর কথা তোমার শুনতে হবে, স্বামী যখন বলে চলে যাচ্ছে স্বামীর কথা মানা তোমার ফরজ। হ্যাঁ, অত সহজ না, এই জন্য আল্লাহ স্বামী করেছে বাবা, এই জন্য স্বামী করে দিয়েছে বাবা। খবরদার, খুব সাবধান, একটা ওয়াজ আমি পূর্ণ ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছি, মাথায় রেখে দেবেন। স্বামী কলকাতায় যাবে, বিবির ডেকে বলছে, প্রাণীর বিবি আমি পাঁচিলের বাইরে তোমার যেতে নিষেধ করে দিলাম, আমি না ফেরা পর্যন্ত তুমি বাইরে বার হবে না। না না না, স্বামীর মাথা হাত দিয়ে প্রতিজ্ঞা করলো, স্বামী কথা দিলাম আমি তোমার বিবি পাঁচিলের বাইরে যাব না। এ কেমন নারী, কেমন বউ, কেমন বিবি বাবা! স্বামী যখন চলে যাচ্ছে, দরজা কানা খোলা, স্বামী দুহাত, বিবি দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী এখান থেকে ভাঙড়ে যাবে, ওখান থেকে বাসে করে কলকাতা যাবে, আয় আল্লাহ আমার স্বামী রুটি রুজির জন্য যায়, আমি দোয়া করছি বউ ভাল ভালাই তামার কোলে ফিরিয়ে দেবে। বউটা ভালো না খারাপ? ভালো, দোয়া করছে, কেমন দোয়া! আর আমাদের গিন্নি দোয়া কর, আল্লাহ আর যেন ফিরব না, যে পথে যাচ্ছেন ওই পথই কাজ জি। দেখেন দোয়া, দুটো দোয়া কেমন, মহিলা দোয়া করে বাবার দরজা কানে টেনে দিয়ে, মহিলা সংসার কাজ করতে লেগেছে, বাবার দুটো ছেলে, সংসারে দুটো বাচ্চা, বাবা এইবারে পাঁচিলের বাইরে ছিল শানের ঘাট, দুটো ছেলে বসে খেলা করছে শানের ঘাটে, কিছুক্ষণ পরে বড় ছেলে ছুটে চলে এসেছে, মা মা, ওরে মা রে ভাই বলে কারে ডাকবো গো মা, আজকের মার পেটের বাড়ি কোথায় গেলি পাই? মা জননী বলছে, ওরে আমার ছোট, বড় মানিক রে, তুই এমন কথা বলছিস কেন? বলে আমরা দুই ভাই শানের কাঠে বসে খেলা করছিলাম, আমার ছোট ভাই পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছে। মা জননী পেটে দ্বারা মা ব্যথা কামা, মা জননী রে পাঁচিলের কাছে যেয়ে দেখে আমার মানিক বাবা তখনও মরিনি, একবার ডোবে একবার উঠতে লেগেছে। ওই মা তুলে মোনাজাত করে, আল্লাহ আমার স্বামীর কাছে ওয়াদা করেছি পাঁচিলির বাড়ি যাব না, আমি এখন কি করে যাব? আমার চাঁদ ডুবে গেল, আমার সোনার মানিক ডুবে গেল, আমি তো মা জীবনে পাবো না, আজ আমার মা বলে কে ডাকবে? বড় ছেলে বলছে, মা গো নামাজের পাটিতে মোনাজাত করো মা, একবার জলদি এসো, আগে আমার ভাইকে তুমি তোলো। মা ডেকে বলছে, মানিক আমি যাব না যাব না যাব না, কারণ তোর আব্বা বলে গেছে পাঁচিলের বাড়ি যেও না, আগে আব্বার কথা শুনতে হবে রে। সুবহানাল্লাহ, এই বলে বড় ছেলের ভিতরে নিয়ে মা উজু করে নামাজের পাটিখানা পেড়ে দুরকাত নফল নামাজ পড়ছে, হাত তুলে দোয়া করছে। এইবারে স্বামী কলকাতা যেতে পারিনি বাবা, পথ অবরোধ কোলের হাটে, এইবারে স্বামী ফিরে এসেছে, আসার পর দরজা নক করছে, প্রাণীর বিবি রে
একবার দরজা খানা খোল, আমি তোর স্বামী বাড়ি এসেছি। বিবি চমকে গেল, আমার স্বামী যাবে কলকাতায়, এখন তো বাড়ি আসার কথা না, সন্ধ্যায় বাড়ি আসার কথা, ঠিক আছে দেখি। বাবা দরজা খানা খুলে থাকে প্রাণের স্বামী, তাই বিবি দেরি না করে আসল দিয়ে চোখের পানিগুলো মুছে স্বামীর পাজা করে ধরে ভিতরে নিয়ে বলছে প্রাণ স্বামী বসো। বিবি ডেকে বলছে, স্বামী ডেকে বলছে, বিবি গো তোর চোখে পানি কেন বল, আমি কোনোদিন তো বাড়ি আসতে দেখি তোর চোখে পানি দেখিনি। বলে স্বামী না মারে, আমার চোখের পানি এখন বলবো না, আর স্বামী তুমি আগে সুস্থ হও, কিছু তুমি মুখে দাও তারপর বলবো। স্বামী বলছে, বিবি আমি কিচ্ছু গালে দেব না, আগে শুনতে চাই। ডেকে বলছে, বিবি কি হয়েছে বল, কি হলো বল। বি বলে, স্বামী রে আমি বলবো বলবো, তবে তুমি যেন ব্যথা পেও না, এক্ষুনি ভাঙড়ির বাজারে যাও, জলদি করে কাপড়ের কাপড় কিনে আনো, আমার ছোট মানিককে আজকে রে পড়াতে হবে। ওই স্বামী আষাঢ়কে মাটিতে পড়ে গড়াগড়ি দেয়, বলে প্রাণী বিবি রে এমন কথা কেন বলছিস, আমার দশটা পাঁচটা দুটো মানিক আমার কোল জোড়া, দুই কোলটা আমার গালে তার চুমো দেয়। আরে আমার বিবি রে, আমার সোনার মানিক ছোট্ট বাচ্চা, আজ আমি কেন কাপড়ের কাপড় কিনবো রে। এই বিবি ডেকে বলে, স্বামী তোমার মাথা দিয়ে বলেছিল আমি পাঁচিলের বাইরে যাব না, আমি যেতে পারিনি, আমার দুটো মালিক সানের ঘাটে বসে গালা করছিল, আর ছোট ছেলে গড়ি গড়ি পুকুরে পড়েছে, আমার বড় ছেলে যখন সংবাদ দিয়েছে আমি মা, আমি জনম দুঃখিনী মা, আমি পেটে দাঁড়াম মা, আমি রক্তে ভেজা মা, আমি পাঁচিল কাছে যে উকি মেরে দেখি আমার মানিক তখন কিন্তু মরিনি, আমি গেলে তুলতে পারতাম, ওয়াদা করছি বাইরে যাব না, কি করে যাবো কি করে কি করবো, এই জন্য আমি যেতে পারিনি স্বামী গো, আমার বাচ্চা দুনিয়াতে চলে গেছে, আজকের বেঁচে নাই, তাই বলছি ভালো কাপড়ের কাপড় কিনানো, আমরা দুজন মিলে পরিয়ে আমরা দুজন মিলে মাটি দেব। তাই স্বামী বলে, প্রাণীর বিবি ওরে আমার নয়নের বিবি রে, এত বড় ধৈর্য তুমি কি করে ধরলে, আজ আমার সন্তান ডুবে গেছে মরে গেছে, তুমি নফল নামাজ পড়ছো কারণ কি, সঙ্গে সঙ্গে মেয়েটা পড়ে নিলেন, ইন্নাল্লাহ মা সবিরিন, আল্লাহ কোরআন পাকে বলে সবর করো, আর সবর করলে আল্লাহ তার পাশে দাঁড়িয়ে যা। সুবহান আল্লাহ। স্বামী হাত জোর করে বলছি, স্বামী এক ফোঁটা চোখের পানি ফেলো না, আমার মানিকের কষ্ট হবে, আমার সোনার কষ্ট হবে, আমি পেটে ধরে মা কাঁদিনি, তুমি যেন খবরদার কেঁদো না, এসো আমরা দুইজনের ওকে এনে আমরা কাপড়ের কাপড় পরাবো। সঙ্গে সঙ্গে স্বামী আপনার রুমাল দিয়ে চোখের পানি মুছে বলছে, বিবি কাপড়ের কাপড় আনার আগে আমার মানিককে একটু দেখতে চাই, আমার মানিককে একটু দেখতে চাই। এই বলি স্বামী চোখের পানি চোখে মেরে আস্তে আস্তে সানের ঘাটে চলে গেছে। বাবা যে দেখে সোনার মানিক ছোট ছেলে পুকুরে ডুবে নেই, বাবা তাকে দেখে সানের ঘাটে একা একা বসে খেলা করছে। ও ভাইরা রে, ওই মানিককে কোলে তুলে চুমো দিল, আর বিবির ডেকে বলে, প্রাণীর বিবি আমার তুমি না বলছিলে মানিক চলে গেছে মারা গেছে, কাপড়ের কাপড় কিনতে বলছিলে, এই তো মানিক আমার কোলে, আল্লাহ পাক আমাদের কাছে ফিরে দিয়েছে। তাই ডেকে বলে, ও স্বামী বাচ্চা আমার কোলে দাও, আমি মালিকের কাছে আরজু করব, আমি দয়ালুর কাছে আরজু করব। তাই নিজের বাচ্চা কোলে কাঁদছে, আল্লাহ এ কেমন এমন কেমন বিচার, আমার মানিক আমার কোলে দিলি, আমার মানিক আমার বুকে দিলি, আমি তো বুঝলাম না আমার চাঁদ আমার কোলে উঠেছে। তাই আওয়াজ এলো, বান্দি এক বিন্দু কাঁদবে না, স্বামীর ভালোবাসা দিয়েছ, স্বামীর প্রেম দিয়েছ, স্বামীর কথা তুমি রেখেছ, অমান্য করিনি বলে তোমার বাচ্চা পুকুরে পড়ে গেছে, তুমি তুলতে পারোনি স্বামীর কথা মাথায় রেখেছিলে বলে আল্লাহর ফেরেশতারা তোমার বাচ্চাকে ডাঙায় তুলে দিয়েছে। একটু জোরে বলতে পারলে, আর একটু জোরে বলতে পারলে না, এর নাম হচ্ছে স্বামী স্ত্রী। আজকের যদি জীবনটা তৈরি করতে পারো, আমার মা আমার বোন আমার ভাই, তাহলে তোমাদের জীবনটা আল্লাহ পাক সুখের বানিয়ে দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসুন, আমরা গুনাহগার খাতাকার চিয়াকার বদকার পাপি আজকের এই লকডাউনের সময় সেই আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবো, আল্লাহ আমাদের জীবনটা সুখের শান্তির বানিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে সেই নবীর প্রেমের মালা যেন গলায় পরিয়ে দেয়। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। তাই সবাই একটু দাঁড়িয়ে যান, সালাম দেন নবীকে, উঠিন সবাই, ইয়া নবী সালাম আলাইকা।
কাক ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো আজকের সত্যি আমি যতবার আপনাদের কাছে আসি আস্তে 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 আমি যতবার আপনাদের কাছে আসি আমি লক্ষ্য করেছি যেন আবেগ মেটে না ভালোবাসা যেন থেকে যায় মহব্বত যেন থেকে যায়।